হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করার সবাই ভালোই আছেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করলে কী হবে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে নতুন নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছি তো আপডেটটি দেখে নেব এবার চালু হলো ব্রাহ্মণ ভাতা পুরোহিতদের হাতে চেক তুলে দিলেন ফিরাদ হাকিম নিজে সিদ্ধান্ত আগেই হয়েছিল এবার কলকাতার শ্মশানগুলির অগ্রদানি ব্রাহ্মণদের হাতে ভাতা তুলে দিলেন পুরসভা সোমবার পুরভবনে ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেন মেয়র ফিরাদ হাকিম রাজ্যে ইমাম ভাতা চালুর পর থেকে ব্রাহ্মণদের জন্য ভাতা চালুর দাবি ওঠে সম্প্রতি রাজ্যে বিজেপির উত্থানের পর কলকাতা পুরসভার অধীন শ্মশানগুলির অগ্রদানি ব্রাহ্মণদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয় দিন প্রতি করে ভাতা পাবেন বলে জানান মেয়র প্রিয়া হাকিম সোমবার সেই প্রকল্পের প্রথম পর্যায়ে টাকা তুলে দেওয়া হয় সাতাশ জন ঠাকুর মশাইয়ের হাতে প্রত্যেকে পান ন হাজার পাঁচশো টাকার চেক পুরসভার আধিকারিকরা জানিয়েছেন এতদিন এই ভাতা পেতেন গোস্থানের মৌলবিদরা এবার থেকে এই ভাতা পাবেন পুরোহিতরা তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল তো আপডেটটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ বন্ধুরা